আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুপ্রিয় ভাই বোন, আমাদের মসজিদের বাইরেও যারা শুনছেন, আমাদের সম্মানিত বোনেরা, আমরা আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের একান্ত অনুগ্রহের শুকরিয়া আদায় করে নিচ্ছি। আমরা প্রাণ ভরে পড়ছি আলহামদুলিল্লাহ। কোরআনে কারিমে সূরা তাহা 20 নম্বর সূরা আয়াতে কারিমা 1-2 তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে বলছেন, আমি এই কিতাব তোমার উপরে অবতীর্ণ করেছি এজন্য নয় যে তুমি কষ্টে পড়বে, মুসিবতে পড়বে, বিপদে পড়বে, এজন্য আমি এই কিতাব নাজিল করিনি। বন্ধুগণ, মহাগ্রন্থ কোরআনে কারীম হচ্ছে আমাদের সম্মানের কিতাব, আমাদের মর্যাদার কিতাব, মানবতার মুক্তির কিতাব। এ দুনিয়াতে এবং আখিরাতের অনন্ত জীবনে কল্যাণ আর কল্যাণ দিয়ে এই জীবন ভরে ফেলার কিতাব, যেজন্য এই কোরআনের কর্মসূচি অনুযায়ী আমাদেরকে দোয়া শেখানো হয়েছে, রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। হে আমাদের রব, তুমি আমাদের দুনিয়াতে কল্যাণ দাও, আখেরাতেও কল্যাণ দাও, এবং জাহান্নামের পীড়াদায়ক আজাব থেকে আমাদের বাঁচাও, আমিন। কিন্তু আজকে আমরা দেখতে পাই সারা পৃথিবীতে নির্যাতিত, নিষ্পেষিত, মাজলুম মানবতার অধিকাংশই হচ্ছে মুসলিম, যারা এই কিতাবের ধারক এবং বাহক। অথচ আল্লাহ পাক বলছেন, তোমরা কষ্টে পড়বে, মুসিবতে পড়বে, এজন্য কোরআন দেয় নাই। দেখুন, আমরা সৌভাগ্যবান এজন্য যে এরকম একটি কিতাব আমরা পাইছি। একই সাথে আমরা দুর্ভাগা, কারণ এত আলোর মাঝে এতখানি অন্ধত্ব আমাদের। আল্লাহ পাকের ফাইনাল গাইডেন্স, হেদায়েতের পুরা রোড ম্যাপ এবং এটার বাস্তবায়ন কেমনে হয়, সমস্ত নবীকুলের সেরা নবী, সমস্ত রাসুলদের সেরা রাসুল, বিশ্ব মানবতার মহানবী 23 বছরের জীবনে হাতে কলমে এটা বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। এই সপ্তাহে 6 দিন ধরে ভাবছি এই বক্তৃতা দেব। গতকাল বাদ ফজর দেশের এই বন্যা দুর্গত দেখে সব বক্তৃতা পাল্টে গেল, এরপরে খাটনি বেড়ে গেল। ধীরে ধীরে একটা প্রস্তুতি নিচ্ছি যে জালিমের তৌবা কীভাবে হয় এইটার উপরে, কারণ আমরা দেখছি কিছু জালিমের সহায়ক শক্তি, কিছু লোক তৌবা করছে এইভাবে যে লোক দেখানো তৌবা, যে আগে ওই দল করতাম এখন আমি শুদ্ধ হচ্ছি, এই বলে অনেক দুধ কিনে মাথায় ঢেলে গোসল করে পবিত্র হচ্ছে। কি অপব্যয়! এতদিনও ভুল পথে, এখন সমাধানটাও ভুল পথে। এই জন্যে আবার যারা গত বছর 14ই অগাস্ট যারা আনন্দ মিছিল করছিল আল্লামা সাইদির শাহাদাতের পর, ওরা আবার এইবার সাইদি সাহেবের মাগফিরাতের দোয়ার জন্যে মসজিদগুলোতে জিলাপি পাঠিয়েছে। এক ইমাম সাহেব এসে আমারে বলছে, তো এইগুলা তো তৌবার সিস্টেম না। তাই চাইছিলাম জালিমদের সহায়ক, সবাই তো এক মাপের না, এদের তৌবার উপরে কথা বলবো, কিন্তু বানভাসী মানুষ পরিকল্পিত পানি অস্ত্র প্রয়োগ করে এই যে গোটা একটা বিরাট জাতিকে, আমাদেরকে হত্যা করার যে নীলনকশা প্রণয়ন হয়েছে, এটি আমার চিন্তাধারা পাল্টে দিল। পরে ভাবলাম আরও অনেক কথাবার্তা আসলো মানুষের কাছ থেকে, অনেক
আমাকে উৎসাহিত করা হলো যে এদের পাশে তো দাঁড়াতে হবে, আপনি কি করছেন? তো সব মিলিয়ে কালকে সারাদিন এলোমেলো হয়ে গেল, রুটিন চেঞ্জ হলো। এরপরে আল্লাহর উপর ভরসা করে আপনাদের সামনে দাঁড়াইছি, সব কিছু থেকে এই কিছু কিছু কথা বলবো আপনাদের উদ্দেশ্যে, যাতে এই সপ্তাহের যে অস্থিরতা এর একটা সমাধান আমরা পেশ করতে পারি। আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করুন, আমরা বলি আমিন। তা আমি বলছিলাম যে আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা তাহার মধ্যে বলছেন যে এই কোরআন আমি এজন্য দেই নাই যে কোরআন পেয়ে তোমরা কষ্টে পড়বা, মুসিবতে পড়বা, বিপদে পড়বা। বন্ধুগণ, কোরআনে কারিমে সূরা রুম এর 41 নম্বর আয়াত, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এই যে স্থলভাগে, এই যে ভূভাগে আর পানিতে, সাগরে, নদীতে, জলভাগে যে বিপর্যয়, বিশৃঙ্খলা, এগুলো মানুষের দ্বারা তৈরি। এই মানুষ নামক দানবগুলি এটা তৈরি করেছে, এই বিশৃঙ্খলা রচনা করেছে। ইসলামে প্রতিবেশীর খুব দাম, আমরা প্রতিবেশীর হক আমরা কম বেশি আদায় করে থাকি। শত্রু হলেও আমাদের ভিতরে যাদের দিনই চেতনা আছে, তার আমরা প্রতিবেশীর অনেক কিছুই খাসলত আমরা সহ্য করি। আমাদের এক প্রতিবেশী আমাদের পাশে দীর্ঘ দিনের প্রমাণিত দুশ্মন, এরপরও আমরা কত আহাম্মক অথবা এত সরল যে আমরা আত্মরক্ষার মতো ব্যবস্থা বিগত 54 বছরে করি নাই। অথচ আমাদের যখন মনে করবে তখনই আমাদের ডুবাবে, তখনই আমাদের শেষ করবে, এজন্য সব ব্যবস্থা তারা করে নিজেদের হাতে রাখছে। রাত্রেবেলা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঘুমিয়ে আছে মানুষেরা। কদিন আগেও যারা অমুসলিমদের উপরে অত্যাচার হচ্ছে বলে হইচই শুরু করলো, ওইসব এলাকায় অমুসলিমদের বাস বেশি, তারাও ঘুমিয়ে আছে, মুসলমানও ঘুমিয়ে আছে, অন্যরা ঘুমিয়ে আছে, শিশু, নারী, গর্ভবতী, অসুস্থ মানবতা ঘুমিয়ে আছে। কথা নাই, বার্তা নাই, কিছু নাই, রাতের বেলায় খুলে দেয়া হলো বাত, যে ডুবে মর, চিরনিদ্রায় শায়িত হয়ে যা। এটা কোন প্রতিবেশী সুলভ আচরণ? কত বড় দুশ্মন পৃথিবীর কেউ অন্য দেশের উপরে নিজেদের পক্ষ থেকে বন্যা চাপায় না। নদী নালাগুলো এঁকিয়ে বেঁকিয়ে সারা পৃথিবীব্যাপী বহু জায়গায় দীর্ঘ নদীপথ রয়েছে, কত পানি তাতে, কেউ একাজ করে না, কিছুই না। একদিন আগেও যদি বলা হতো যে আমরা এটা করতে যাচ্ছি, তাহলে সাবধানতার জন্য আমাদের সরকার সময় পাইত, মাজলুম জনতা সময় পাইত, উপকারী সংগঠনগুলো সময় পাইত, এটা করতে দেয়নি। বন্ধুগণ, এটা কেমন ধারা? এরা কি তৌবা করছে? এরা কি ভালো হয়েছে? না। তো বন্ধুগণ, এইভাবে আমাদেরকে মারা হয়। একটা প্রাণ, কোরআন কারিমে সূরাতুল মায়দার 32 নম্বর আয়াত, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আর্দ ফাকান্নামা কাতালান্নাস জামিয়া, যে অন্যায় অপরাধ ছাড়া, যে মানুষটা অপরাধ করে নাই, বিপর্যয় সৃষ্টি করে নাই, কাউকে হত্যা করে নাই, এরকম নিরপরাধ মানুষকে, একজনকে যে হত্যা করে, সে যেন সমগ্র মানবতাকে হত্যা করলো, এত বড় গুনাহ। এসব তৌবা হয়? আমাদের দেশে অনেক বেহেস্তের ফেরওয়ালা আছে, এই জাতীয় লোকেরা তাদের মুরিদ হয় এবং তারা বলে দেয় আমার এই পাগড়ি ধরে আস্তাক ফিরল্লা বলো, মাফ হয়ে যাবে। তো বন্ধুগণ, অনেক কথা কোরআনে কারিমে রয়েছে। আসলে কোরআন আল্লাহর দেওয়া কেতাব, কে কি বললো, কে কি বললো আমার দরকার নাই, আমার মাফ করার ক্ষমতা কেবলমাত্রই আল্লাহ, তিনি কে বললেন? তা আসলেই জালিম, জালিমের তৌবা অনেক কঠিন। তা আজকে আর এই কথাগুলো ওইভাবে বলতে পারবো না, আজকে আরও কিছু কথা বলতে হবে। আমরা মাজলুম, চিরদিনই আমরা মাজলুম। আমাদের সরলতা, আমাদের সহ্য ক্ষমতা, আমাদের সাবর, এভাবে মাজলুম। আমাদের কোনো নামই নাই, কোনো সুনামই নাই। বলছে, ও কাতল বি কারতে চর্চা নেহি হতা, হাম আহ বি কারতে বদনাম হো যাতা।
ও আমারে মারে তাতে কোনো কিছু হয় না, কিন্তু আমি যদি মার খেয়ে একটু আহ করি তাহলে আমার বদনাম হয়ে যায়। আজকে অবস্থা এটাই হয়েছে, ওর কেউ খারাপ বলে না, সব হয়েছি আমরা। বর্ধমান এইভাবে আমাদেরকে যে অবস্থায় ফেলে দেওয়া হলো, কেবল একটা বিপদ থেকে আমরা শ্বাস ফেলছি, এমন সময় আরেকটা বিপদ চাপিয়ে দেওয়া হলো। তো বন্ধুগণ, আপনারা দেখছেন আমরা হতোদ্যম হইনি, আমরা নিরাশ হইনি। আমাদের সামাজিক মাধ্যমে কোরআনের সেই আয়াত তুলে ধরেছে, আমাদের ছেলেরা মেয়েরা যখন নূহের প্লাবন তার লক্ষ্যে পৌঁছালো, তখন আল্লাহ পাক আসমানকে একটা কথা বলেছিলেন এবং জমিনকে একটা কথা বলেছিলেন। এটা সূরা হুদ, কোরআনে কারিমের 11 নম্বর আয়াত, আয়াতে কারিমা 44, হে জমিন পানি গিলে ফেল, হার আর হে আকাশ তোর বর্ষণ বন্ধ কর। এবং এরপরই পানি শুষে নিল জমিন, আকাশ থেমে গেল এবং নূহের নৌকা আলাইহিমুসসালাম যুদি পাহাড়ে তার ঠিকানায় পৌঁছে গেল। বলেন সুবহানাল্লাহ, আমাদের আল্লাহ ছাড়া কেউ নাই। অযথাই আমরা একে অপরকে নানাভাবে আপন মনে করি, আমাদের আল্লাহ ছাড়া কেউ নাই। এই বিজয় আল্লাহ দিয়েছেন, সুতরাং দেখতে যত মহাবিপদই মনে হোক, এ পরাজয় এ জাতিকে বানানো সহজ হবে না। কারণ এই মুহূর্তে সমস্ত ভেদাভেদ ভুলে ছাত্র জনতা দলমত নির্বিশেষে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ। তারা রাস্তায় নামাজ পড়ে, যার যা আছে তাই নিয়ে তারা সহযোগিতার হাত বাড়ায়, নিজেরা স্রোতে ভেসে যায়, অন্যকে ভাসতে দেয় না। বন্ধুগণ, আমাদের সেনাবাহিনী, আমাদের নৌবাহিনী, আমাদের বিমান বাহিনী, এরা সব আল্লাহ বিশ্বাসী। আমরা বলি আলহামদুলিল্লাহ, ছোট বাচ্চাদেরকে কোলে নিচ্ছে। এমনকি দেখুন কোন একটা বাড়িতে বোধহয় দুইটা বিড়াল ছিল পোষা, একটা গামলার ভিতরে দুইটা বিড়ালকেও তারা মরতে দেয়নি, ওর ভিতরে চড়ায়ে ভাসায় দিয়েছে। সুবহানাল্লাহ, এগুলো পাগলামি না, এগুলো ছেলে খেলা না, এ আমলের অনেক দাম আছে। বন্ধুগণ, সহিহ আল বুখারী 3084 নম্বর হাদিস, একজন নামাজি মহিলা একটা বিড়ালকে খেতে না দিয়ে বেঁধে রেখে মেরে ফেলেছিল। এর পরিণাম কি হবে নবীজির কাছে প্রশ্ন করা হলো। নবীজি বললেন, নামাজি হওয়া সত্ত্বেও সে জাহান্নামী। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আমরা বলি আমিন। সুতরাং এই দয়া মায়া আমাদের থাকতে হবে। সহিহ আল বুখারী 5584 নম্বর হাদিস, এক পথিক গুনাগার মরুভূমির পথ দিয়ে যাচ্ছে প্রচণ্ড পিপাসার্থ, হঠাৎ দেখলো মরুদ্যান, সেখানে মরুভূমির কুয়া, অনেক গভীরে পানি। সে পিপাসা মেটানোর জন্য যতদূর পারা যায় নেমে পানি তুলবার চেষ্টা করলো, এরপরে পানি পান করলো। কুয়া থেকে বের হয়ে দেখতে পেল পিপাসায় একটা নিকৃষ্ট প্রাণী কুকুর কাতরায়। সে অনুভব করলো পিপাসায় আমার কত কঠিন অবস্থা, কিছুক্ষণ আগেই হচ্ছিল ওরও তো সেই অবস্থা। এই আপনাদের মসজিদে আসার পথে এদিকে গাড়ি এদিকে গাড়ি, সামনে একটা কুকুর, অটোওয়ালা যাতে আমি আসলাম সে ব্রেক কষলো, ঠিক ওই সময় আমি ওই হাদিসটাই পড়ছি গাড়িতে বসে। ব্রেক করার পর আমরা যাক মুক্তি পেলাম। এবার অটোওয়ালা আমাকে বলছে, ইচ্ছা হলো কুকুরটাকে একটা ঝেড়ে দিই, লাগাই দিই। আমি বললাম, হাদিসটা শোনো, তোমার লাগে ওর লাগে না? বলছে হ্যাঁ, তা তো ঠিক, তোমাকে ধন্যবাদ, যাই হোক তুমি যে চেক দিয়েছো নিজেকে এজন্য ধন্যবাদ। আমি হাদিসটা মসজিদে শোনানোর আগেই তোমারে শোনাই। তো বললাম যে প্রত্যেকটা দয়ার্দ্র প্রাণী যাদের ব্যথা বোঝে, যার প্রাণ আছে, তাদের প্রতি দয়া করা আল্লাহর দয়া পাওয়ার উপায়। এই বলে হাদিসটা শোনালাম তাকে। যেই লোকটা যখন ওই কুকুরকে পানি পান করালো, কুকুর সুস্থ হলো। মহানবী বলছেন যে এই এতটুকু আমলের বিনিময়ে, এটুকু দেখে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর গুনাহগুলি আল্লাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আপনি দেখুন একটা কুকুরের প্রতি দয়ার কারণে যদি এটা হয়, আজকে মানবতা বিপর্যস্ত। আল্লাহর মেহরবানি, বাংলাদেশের বর্তমানে অবস্থানরত সকল দল
এবং সরকার প্রধান উপদেষ্টা যারা আছেন তারা সবাই একটা কথা বলেছে এবং এটাকে সবাই অভিনন্দিত করেছে যে বর্তমানে আমাদের ব্যক্তিগত যে পরিচয় আছে এটা আছে, কিন্তু আমাদের সবার পরিচয় আমরা বাংলাদেশি। এখানে আমাদের নাগরিক অধিকার সমান এবং সবাই ধৈর্য ধরে সবর করে নিজেদের চাহিদা তারা বন্ধ করে তারা সবাই চাচ্ছে দেশ পুনর্গঠনে আমরা সবাই সম্মিলিত ভূমিকা রাখি এবং সবাই ছুটে যাচ্ছে, কেউ কারো নিন্দা নেই, কারো মন্দ বলা নেই। আমাদের যে বাহিনী দিয়ে আমাদের মাঝে মধ্যে পেটানো হতো তাদের দেখেও জনগণ আর ভয় পাচ্ছে না, সবাই ভয়ে ভয়ে মিলে গেছে। সিপাহী জনতা এক সৌভ্রাতিত্বে ভালোবাসায় উদ্বেলিত। গতকাল ফ্রান্স থেকে আমারই এক সমব্যথী ভাই বন্ধু শুভাকাঙ্ক্ষী যাই, আমি বলি মনে হয় যেন একই মায়ের পেটের ভাই, এতখানি কাজে লাগে। সে আমাকে কালকে ফোন দিয়ে বলছে, তার নাম উবাইদুল্লাহ কাইস, সে চায়ও না তার নামটা বলি, কিন্তু আমি বললাম যে আপনার মতো মানুষের নামটা না বললে নিজের কাছেও তো অপরাধ বোধ মনে হয়। সে আমাকে ফোন দিয়ে বলল কেমন আছেন, আমি বললাম আলহামদুলিল্লাহ ভালো। বলছে ভালো আছেন মানে? তা আমি বললাম মানে শারীরিক দিক থেকে ভালো আছি। আমি বললাম আপনার কথা আমি বুঝতে পারছি, মানুষের যখন এই যন্ত্রণা তখন ভালো থাকি কেমনে? তো তখন বলছে ইচ্ছা হয় না বন্যার্তদের পাশে যাইতে? আমি বললাম ইচ্ছা হয়। তো শুধু তো মুখ দেখাতে গেলে হবে না, কিছু তো লাগবে। তো বলছে আপনি কি জোগাড় করতে পারবেন? তো আমি বললাম আমি ফেসবুকে একটা বিজ্ঞাপন দিতে পারবো, এতে যদি কারো ইচ্ছা হয় সে সহযোগিতা করবে এবং আমি চিকিৎসা সেবাও দিতে পারবো, শুকনো খাবারও দিতে পারবো, দুটোই আমি ভূমিকা রাখতে পারবো। ওই সমস্ত এলাকাতে আমি মাহফিল করেছি, এর আগে আমার পরিচিত জনশক্তি আছে, মাদ্রাসা আছে, এরপরে কিছু রুগীও আছে যারা একসময় করোনা পিরিয়ডে আমার কাছ থেকে আবে হায়াত নিয়েছে, এইভাবে কিছু ভক্তও আছে যারা পরবর্তীতে পরিচয় হয়েছে, তো তাদের নিয়ে আমি কাজ করতে পারবো। তো বলল ঠিক আছে, আমিও সহযোগিতা পাঠাচ্ছি আর আপনিও বিজ্ঞাপন দেন। আলহামদুলিল্লাহ গতকাল আমি আমার ফেসবুকে লিখে দিয়েছি আমার বিকাশ নাম্বার সহ। তো হঠাৎ করি একজন, মানে পরিস্থিতি অনুযায়ী সামান্য মনে হয়, আমার কাছে সামান্য না, সে সর্বপ্রথম টাকা পাঠাল। কোনোভাবেই পরিচয় বের করতে পারলাম না। এরপরে আবার টাকা পাঠালো, এইবার সে বিনয়ের সঙ্গে বলল যে খুবই সামান্য কিছু টাকা দিলাম। তা আমি তাকে ফোন দিলাম, ও না আমি ফোন দিইনি, মানে মেসেজে তাকে দোয়া করলাম। এরপরে আবার দেখি সেই আবার টাকা পাঠায়, তখন আমি ফোন দিলাম। তো ফোনে বললাম আপনি কি সেনাবাহিনীতে চাকরি করেন? সে বলছে হ্যাঁ। তো তার গলার ভিতরে মনে হচ্ছে কি আবেগ আর কি কান্না, সে বলছে হুজুর আপনি আমারে ফোন দিছেন। আমার কেন দেব না, আপনি যে দুইবার টাকা পাঠালেন এতে আমার একটা হাদিস মনে হলো। তো আমি ভাবলাম হাদিসটা আপনারই শোনাই, এই যে হাদিসটা শোনাচ্ছি এর শেষ ভাগে আছে। এই কথা বলার পর নবীজির কাছে এক ব্যক্তি নবীজির কাছে কিছু চাইবেন মনে হলো। তো নবী তখন সাহাবীদের বললেন তোমরা ওর জন্য সুপারিশ করো, সুপারিশ করলে তোমরা সমপরিমাণ সওয়াব পাবা। সুবহানাল্লাহ, তোমাদের দেওয়া দরকার নেই, দেব তো আমি, কিন্তু তোমরা, সে যেহেতু ভালো কিছু চাবে, সে তার অধিকার চাবে, যেটা তার প্রয়োজন, মৌলিক চাহিদা, তোমরা সুপারিশ করো, এই সুপারিশের জন্য সওয়াব পাবা। তার মানে ভালো কিছুর ব্যাপারে সুপারিশ করাই যেমন সওয়াব, অন্যায়ের ব্যাপারে সুপারিশ করা এটা তেমনই গুনাহ। যারা অবৈধ চাকরি বাকরি বিভিন্ন কিছু, শুধু অবৈধ মামুখালুর সুপারিশ না, বরং এক একজন 50 লক্ষ টাকা পর্যন্ত নিয়েছে 5 লাখ থেকে শুরু করে, এসব সুপারিশ তো জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আবার ভালো সুপারিশ এখানে সওয়াব পাবেন। তা আমি তাকে বললাম যে আপনি সেনাবাহিনীতে চাকরি করেন,
বাড়ি কোথায়? তো বলল রংপুর। এখন কোথায়? ওই জায়গাটা এখন আমি বলতে পারবো না, তার নিরাপত্তার জন্য খুব নামকর একটা জেলাতে থানা পাহারা দিচ্ছে। তো সে বলছে আমি দরিদ্র মানুষ, সাধারণ সিপাহী, তা আমি কিছু দিলাম আর আমার এই দেয়া দেখে আবার আমি একজনকে বললাম, সেও দিল। তা আমি বললাম এই যে হাদিসটা শোনাই যে এই সুপারিশ, এজন্যে আপনি কিন্তু ডবল সোয়াব পেলেন। এরপরে সে আবার দিছে, আবার দিছে, আবার দিছে, মানে কিভাবে, মানে মানুষের ভিতরে চেষ্টাটা। এরপরে সে কি করছে জানেন? সে খুব দুঃখ প্রকাশ করে, ও আমি আবার সেটা কমেন্টসে তাকে শুকরিয়া জানাইছি, সে এবার আমাকে লিখছে এই সামান্য দান এটা কি আর মানুষকে জানাইতে হয়? তা আমি বললাম এই সামান্য দানটাই এই হাজার হাজার মানুষ যারা লিখতেছে আমিন, আমার এই আবেদন দেখে আমিন, কেউ লেখছে আলহামদুলিল্লাহ, কেউ লেখছে সময় উপযোগী পদক্ষেপ, কেউ লেখছে আল্লাহ সাহায্য করুক, মানে সব আল্লাহই করুক আর আমরা মজা দেখি। তা আমি বললাম এই হাজার হাজার মানুষের ভিতরে আপনি আপনার হাত দিয়ে প্রথম যে অর্থ বারে বারে আসছে, এটা আমি অনুপ্রেরণার জন্য, প্রেরণার জন্য এইটা আমি প্রকাশ করেছি। তো সে খুশি হলো। এরপরে সে আবার আমাকে লিখলো আজকে সকালে, সে নিজ হাতে কোরআনের আয়াত লিখছে আর নিচে তার অনুবাদ লিখছে কোরআনে কারিমে সূরাতুল বাকারা 261 নম্বর আয়াত, মাসালুল্লাযীনা ইউনফিকুনা বিআমওয়ালিকুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা, যারা আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করে তাদের দৃষ্টান্ত একটা বীজের মতো। আমরা যে ধান বীজ বপন করি, আল্লাহ পাক বলছেন একটা বীজ তুমি বপন করলে ওখানে একটা গাছ বেরোলো, ওখান থেকে আমি 7টা ডাল তৈরি করলাম এবং এক থেকে প্রতি ডালে 100টা করে আমি ধান দিলাম, দানা দিলাম, তাহলে কয়টা হলো? একটা থেকে আমরা 700 পেলাম, একটা বীজ থেকে 7টা ডাল, প্রতি ডালে 100, 700। তা আল্লাহ পাক এ আয়াতে বলতে চাচ্ছেন যে আল্লাহ পৃথিবীর বুকে তোমাদেরকে একটা থেকে 700 দেন, তিনি কি তোমার এই দানকে বাড়িয়ে এতগুণ এতগুণ কি করতে পারেন না? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওই আয়াতটা সে আমারে লিখে আফসোস করে বলছে, হুজুর মাদ্রাসায় পড়তে পারিনি, জেনারেল লাইনে লেখাপড়া করেছি, খুব আফসোস হয়, নইলে হয়তো আরো বেশি শিখতাম। তো আমি বললাম আফসোসের কোনো কারণ নাই, আমিও আপনার মতো জেনারেল লাইনের, আপনি সাধনা করুন, যারা সাধনা করে আল্লাহ তাকে তার লক্ষ্যে পৌঁছায়। বলেন সুবহানাল্লাহ। তো বন্ধুগণ, এই যে মানুষগুলি জীবনেও দেখে, আমি তাকে দেখিনি, সে আমারে দেখেছে আপনাদের ভিডিওতে, কোন মানুষের কোন প্রাণ কিভাবে ডাকে আল্লাহই সব থেকে ভালো জানে। তা আমি অনুরোধ করব যে আমাদেরকে মানবতার পক্ষে দাঁড়াইতে হবে। সহিহ আল বুখারী 5586 নম্বর হাদিস, নবীজি বলেছেন নুমান বিন বাসির রাদিয়াল্লাহু তাআলা হয়ে হাদিসের রাবি বর্ণনা করছেন, নবীজি বলছেন একজন মোমেন আরেকজন মোমেনকে দেখতে পাবে একই দেহের মতো, একটা অঙ্গ যদি অসুস্থ হয় সারা অঙ্গ টের পায়, যদি জ্বরে আক্রান্ত হয় সারা রাত তাকে জেগে কষ্ট করতে হয়। সুতরাং একটা মানুষ যদি বিপদে পড়ে, মুসিবতে পড়ে, সমগ্র উম্মা সেজন্যে ব্যতিব্যস্ত হয়ে পড়বে। এটা ভাবলে হবে না ওটা নোয়াখালী, ওটা ফেনী, ওটা কুমিল্লা, এই রকম চিন্তা করলে হবে না, বরং সমস্ত মানবাত্মার একই মা বাপ থেকে আমরা এসেছি, একই রক্ত, নবীদের রক্ত আমাদের শরীরে প্রবাহিত, আমাদের আদি পিতামাতা। খুতবাতে প্রতি জুমায় একটা আয়াত বলা হয়, কোরআনে কারিমে সূরাতুন নিসার একেবারে প্রথম আয়াত, ইয়া ইউহান্নাস উত্তাকু রব্বাকুমুল্লাযী
খলাকাকুম মিন নাফসি ওয়াহিদা, হে মানব সকল, তোমাদেরকে, তোমরা সেই আল্লাহকে ভয় করো, তোমাদের রবকে ভয় করো যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকে তার জোড়া বানিয়েছেন এবং এই দুজন থেকে অগণিত মানুষ সর্বত্র ছড়িয়ে দিয়েছেন। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খলাকাকুম মিন নাফসি ওয়াহিদা ওয়া খলাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম, সেই আল্লাহকে ভয় করো এবং নিজেদের জ্ঞাতিবন্ধন আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে সতর্ক হও। আজ তুমি ধনী, সে গরিব, আর আত্মীয়র খোঁজ নাও না, না আত্মীয়তার হক আদায়ের ব্যাপারে এই যে সম্পর্ক, এই জ্ঞাতিবন্ধন, এইটি অটুট রাখো, সচেতন থাকো এবং তোমার রবকে তুমি ভয় করো। তো বন্ধুগণ, তো সুতরাং সবই এক মানবত্বা থেকে এসছে। এরপরে আরেকটি হাদিস, 5601 নম্বর হাদিস সহিহ আল বুখারী, এই ইমানদাররা হবে একটা বিল্ডিংয়ের মতো, একটা বিল্ডিংয়ের এক অংশ আরেক অংশকে মজবুত রাখে। তো অনুরূপভাবে আজকে আমরা যারা একটু উঁচা জায়গার মানুষ, বন্যা টন্যা দেখি এত ভয় টয় আমাদের নেই, কারণ আমরা এরকমের বিপদে পড়ি না। এমনি নামই আলমডাঙ্গা, কে নাকি সাঁতার দিয়ে এসে ওই পর্যন্ত পৌঁছে বললো আলমডাঙ্গা, মানে ডাঙায় পৌঁছলাম, সব ডুবে গেলেও আমরা ডুবি না, আর আমরা যেদিন ডুববো সবই ডুববে। তো বন্ধুগণ, সুতরাং আমাদের উপরে ফরজিয়াত ওয়াজিব সব থেকে বেশি ওই ডুবন্ত মানুষের জন্য, তাদের পক্ষে আমাদের দাঁড়াতে হবে। বিশ্বনবীর উম্মত আমরা, আমাদেরকে এর ভূমিকা আমাদেরকে রাখতে পারতে হবে। মানবতার কল্যাণ করার চাইতে বেশি উপকারী আর কিচ্ছু হতে পারে না। একটা কবিতা মনে পড়ছে, তখনকার বলখের রাজা বোধহয় আবু বিন আধাম অথবা ইবনে আধাম, তিনি ঘুমিয়েছিলেন, ঘুমিয়ে তিনি স্বপ্ন দেখছেন অথবা ঘুম ভেঙেই দেখছেন যে আবু বিন আধাম তার বংশ বিশাল হোক। নিশিতে জাগিয়ে দেখলেন, নিশিতে জাগিয়া দেখিলেন ঘরে উসুলে জ্যোৎস্নালোক, রূপে উদ্ভাসী জ্যোৎস্নার রাশি পদ্ম ফুলের মতো, দেবদূত এক সোনালী পুঁথিতে লিখিতে আসেন রত। তিনি চোখ মেলে দেখলেন কি সুন্দর আলো, ওখানে এক আলোর এক মহাপুরুষ, সে একটা সোনার খাতায় কি যেন লিখছে। তখন আবু বিন আধাম প্রশ্ন করছেন যে আপনি কি লিখছেন। আখি তুলি ধীরে স্বপন মূরতি, কানে কহিলেন তার, বিশ্ব রাজারে যারা ভালোবাসে নাম লিখি তা সবার। আমার নাম কি লিখেছেন? আবু শুধালেন মৃদু স্বরে, লিখি নাই। আবু বিন আধাম বলছে, আমার নামটা কি লিখেছেন বিশ্বপ্রভুর প্রেমিকদের কাতারে? না, লিখি নাই। এরপরে ফেরেস্তা চলে গেল পরের রাতে, তাই এরপরে তৃতীয় রাত এলো। আবু বিন আধাম যখন বললেন আমার নাম কি লিখেছেন আল্লাহকে যারা ভালোবাসে সেই প্রেমিককুলের কাতারে, ফেরেস্তা বলছে লিখি নাই। কহে অন্তত দেবদূত মৃদু হাসে, বিনয় বচনে কহিলেন আবু লিখো তবে অন্তত, আবু ভালোবাসে সকল মানুষে ঠিক আপনারই মতো। আপনি অন্তত এতটুকু লেখেন যে আবু বিন আধাম সমস্ত মানুষকে নিজের মতো ভালোবাসে। বন্ধুগণ, সহিহ আল বুখারীর বিখ্যাত হাদিস, তোমাদের কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ নিজের জন্য যেটা পছন্দ করো সেটা অন্য ভাইয়ের জন্য যতক্ষণ পছন্দ করতে পারবে না ততক্ষণ ইমানদারই হতে পারবে না। কেমন লাগে হাদিসগুলা? এইগুলো মানতে হবে, এগুলো জীবন্ত প্রাণবন্ত হাদিস। এর মাঝেই রয়েছে মুসলিম উম্মার শৌর্য, বীর্য, বীরত্ব, সাফল্য, সার্থকতা। আজ কিছু দেখলেই লেজ গোটাতে হয়, অত বড় জানের দুশ্মন হয়ে তারা এতগুলো ব্রিজ দিল, এতগুলা গেট বানালো, আমরা আত্মরক্ষার জন্য একটা গেট বানাইতে পারলাম না।
কেন পারলাম না? এত বিশেষজ্ঞ, এত নেতি, এত নেতা, এত হুঙ্কার, এত কথা, আমরা নিজেরা বাঁচবো এজন্যও কিছু করতে পারলাম না। ওরা আমাদের বলে অস্ত্র রাখবা না জঙ্গি, আমরা তাই ভেড়া হয়ে গেলাম। অথচ সারা দুনিয়া থেকে একটা মুসলিম দেশ ওদের বলতে পারলো না তোমাদের অস্ত্রগুলো ভাঙো, তোমাদের অস্ত্রগুলো শেষ করো। তারা আমাদের বলল, আমরা চুপ মেরে মজা দেখলাম, সাদ্দাম হোসেনের এত অস্ত্র ইরাকে শশান বানায় দিল, কেউ বলতে পারলে না তোমার অস্ত্রগুলো কই, তোমরা তো নিজেদের অস্ত্র নিষ্ক্রিয় করো না, আফগানিস্তানকে শেষ করে কবরস্থান বানালো। একটা মুসলমান বলতে পারলো না কি দিয়ে বানালে, তোমাদের অস্ত্রগুলো কই। বন্ধুগণ, এইভাবে সিরিয়া, লেবানন, বৈরুত কত দেশকে আজকে শেষ করে খান খান করে দিল একই জিকির তুলে যে আমরা সন্ত্রাসী। বন্ধু, মুসা সন্ত্রাসী হয় না, সন্ত্রাসী হয় ফেরাউনরা, ওরাই হয় জঙ্গি, আর এরা হয় আত্মরক্ষাকারী মানবতার সপক্ষ শক্তি, মানবতার কল্যাণে এরা কাজ করে। আমরা আত্মরক্ষার মতো ব্যবস্থা আয়ামে জাহিলিয়াতে আলাদেরও ছিল, আরব জাহানে আগে থেকেই একটা তরবারি কাছে থাকত, যে জন্য যুদ্ধের ইচ্ছা ছিল না। কিন্তু হুদাইবিয়ায় যখন সাহাবারা যান, 1400 সাহাবা, প্রত্যেকের কাছে একটা করে তরবারি ছিল, এটা অ্যারাবিয়ান ট্র্যাডিশন, আরবের ঐতিহ্য। আমরা সব হারাইছি, একটা ধোড়াশা হয়েছি, যাতে আমাদের জন্য কোনো কিছুই ব্যয় করা লাগে না। আজকে পানিতেও আমাদের মারা যায়। আমাদের সেই 71-এর নেতা, তিনি বলেছিলেন আমরা ভাতে মারব, আমরা পানিতে মারব, মারতে চাইছিল অন্যদের, আর আজকে আমরা মরছি। যাদেরকে এত শত্রু মনে করি তারা আজকে বলছে তুমি কে আমি কে, বলছে বাংলাদেশ। আমরা সারা জীবন তাদেরকে ঘৃণা করলাম, ভাইকে ঘৃণা করা কোত্থেকে শিখলাম? মুশরিকদের কাছ থেকে, শত্রুদের কাছ থেকে শিখলাম। ওরা ভাইকে ঘৃণা করা শেখালো আর ওদেরকে ভালোবাসতে শেখালো। কিন্তু ওদের স্লোগান কী ছিল জানেন? বিভিন্ন ঐতিহাসিক যখন ইউটার্ন নেয় ইতিহাস, তখন তাদের স্লোগানগুলো এরকম, হিন্দু মুসলমান ভাই ভাই। এর মানে এই তোমারটা তুমি আর আমি ভাই, মানে তোমারটা মানে আমারটা, তোমারটা আমারই, আর আমারটা হে 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 ওটা আমারই, হিন্দু মুসলমান ভাই ভাই। এইভাবে ওই দেশে মুসলমানদেরকে ট্রিট করা হতো। বন্ধুগণ, আমাদের মতো পরধর্ম সহিষ্ণু কেউ হতে পারে না। আমাদেরকে বলে আমরা নাকি তাদেরকে হামলা করি, রাত জেগে আমাদের সন্তানেরা ওদের মন্দির পাহারা দেয়, যেটা আমাদের আকিদার বাইরে, বিশ্বাসের বাইরে, শির্ক আমার প্রভুর সাথে। এত বড় দুশ্মনী করার তীর্থস্থান, সেটাকেও আমাদের সন্তানেরা, আমাদের সরকার, বিভিন্ন সরকারি বিভিন্ন সময়ও এটা করেছে, এবং সবথেকে সাম্প্রদায়িক সম্প্রীতির সহস্র বছরের উজ্জ্বল নিদর্শন এই বাংলাদেশ। অথচ ওই দেশে ঈদের দিন গরু জবাই করতে গেলে বা করার কথা শুনলে সন্দেহবশত মুসলমান জবাই করা হয়। গুজরাটের কসাইকে তারাই তো আজকে ক্ষমতায়, কিভাবে হাজার হাজার মানুষকে হত্যা করেছে, মুসলমানদের শেষ করেছে, মুসলমানের ঐতিহাসিক মসজিদগুলোকে পর্যন্ত শেষ করেছে। কিন্তু আমরা তো কথা বলতে পারি না, আমরা এখনও আমরা সেভাবে কথা বলতে পারছি না। আমাদের দায়িত্বশীলেরা তাদের দায়িত্বের অতিরিক্ত কথা বলে, সাংবাদিকগুলোও এমন হয়েছে এত বেশি প্রশ্ন করে। এজন্য যারা দায়িত্বশীল তাদের শুধু দায়িত্ব সংক্রান্ত কথা বলতে হবে, এত হাবিজাবি কথা বলা দরকার নেই, কথা বললেই ভুল হবে। নবীজির কি সুন্দর হাদিস, যাকে নীরবতা দেওয়া হয়েছে তাকে কল্যাণ দেওয়া হয়েছে। এজন্য আমরা অনুরোধ করব, যারা যে ডিপার্টমেন্টের উপদেষ্টা তারা সেই ডিপার্টমেন্ট নিয়ে কথা বলেন। বন্ধুগণ, আমরা ওদের মন্দির পাহারা দিলাম কেন, ওদের পূজা আমরা পাহারা দেই কেন, ওদের সাথে আমরা এত এত নিরাপদ করি কেন? বহু হিন্দু নেতারাও কিন্তু বলছে এটা, যেখানে তো তেমন কিছু হয় নাই। এমনকি যারা ইসলামের পতাকা বাহী তারা গিয়েছে, সরকার প্রধান সেখানে গিয়েছে, তাদেরকে সান্ত্বনা দিয়েছে, তারাও অনেক ভালো কথা বলেছে। এটা কেন করি? এর কারণ হলো কোরআনে কারিমে সূরা আনাম, সূরা আনামের শেষ ভাগে আছে, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, ওরা যারা
108 নম্বর আয়াত সম্ভবত। ওরা যারা আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদত ওরা করে, খবরদার তোমরা তাদেরকে গালি দিও না। এটা আল্লাহ আমাদেরকে আদব শিখিয়েছেন। আবু দাউদের মধ্যে নবীজির হাদিস এসছে, সহি হাদিস, যে যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলিম আর সেখানে যারা সংখ্যালঘু অমুসলিম, সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা যদি ওই সংখ্যালঘু অমুসলিমদের উপর অত্যাচার করে, যে কোনো অবিচার করে, তবে সংখ্যালঘুদের পক্ষ নিয়ে কিয়ামতের দিন আমি মুসলমানদের বিরুদ্ধে মামলা দায়ের করব। আমরা বলি সুবহানাল্লাহ, কত বড় পবিত্র এই আদর্শ! নবীজি বলছেন অমুসলিমরা মুসলমানদের কাছে পবিত্র আমানত, সুতরাং এই আমানতের খেয়ানত করা যাবে না। যদি করো, কিয়ামতের দিন তোমাদের বিরুদ্ধে আমি বাদী হব আল্লাহর দরবারে। আপনি চিন্তা করেন, এই ধর্মের মেসেজগুলো আমাদের, এই সৌন্দর্যগুলো জানাইতে হবে। এই সৌন্দর্য দেখেই তো এতদিন আগে, অনেক আগে অমুসলমানেরা মুসলমান হয়েছে, তো এই সৌন্দর্য দেখেই আমাদেরকে এটা দেখাতে পারতে হবে, নিজের জীবন আচরণে দেখাতে পারতে হবে। সুতরাং কিসের ধর্মনিরপেক্ষতাবাদ, কিসের এটা ওটার জন্য আমরা এগুলো করি না, বরং আমাদের ইসলাম এটা শিখাইছে, রসুলুল্লাহ শিখাইছে পরধর্ম সহিষ্ণুতা, যার কারণে মুসলমানেরা যে প্রায় 800 বছরের উপরে রাজত্ব করেছে, ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে শুরু করে মরক্কোর রাবাত পর্যন্ত প্রায় 850 বছর রাজত্ব করলো, প্রতিবেশী দেশকেও আমরা শাসন করেছি, কিন্তু আমরা যদি পরধর্মের প্রতি অসহিষ্ণু হতাম, ওরা তো টিকে থাকা দূরের কথা, ওদের একটা টিকিও পাওয়া যেত না। তাই আজ মুসলিমদের চাইতে, ইসলামের চাইতে পরধর্মের প্রতি সহিষ্ণু উদার দুনিয়াতে কে হতে পারে? আমাদেরকে শুনতে হয় যে আমরা নাকি ওদেরকে হামলা করি। এক ব্যক্তি, বিশাল বড় লিচু বাগান ছিল, লিচু, পাকা লিচুর বাগান, খুব সতর্ক মালিক এবং শ্রমিকরাও খুব সতর্ক। গভীর রাতে টের পাওয়া গেল কারা যেন ঢুকছে। বাগানের মালিক চিৎকার দিয়ে বলল, কারা আমার এই লিচুর বাগানে? বাগান থেকে আওয়াজ এলো, আমরা সাধু, ওম শান্তি, ওম শান্তি। মালিক বলল, বেটারা তোমরা সাধু আমার এই পাকা লিচুর বাগানে গভীর রাতে, তাহলে কি এত বড় লিচু বাগান লাগিয়ে আমি চোর হইলাম? বন্ধুগণ, সভ্যতা, ভদ্রতা, উদারতা, মানবিকতা, ক্ষমা, এ সব মানবতাকে আমরা শিখাইছি, আর ওরা আমাদের বলে আমরা সন্ত্রাসী, আমরা জঙ্গি, আমরা ওইটি বিশ্বাস করে আমরা ধুরাশা হয়েছি না। বন্ধুগণ, কোরআনই আমাদের রক্ষা কবচ, আমরা কোরআন ছাড়া মুসলিম, যে জন্য এত বিপদ আপদ আমাদেরকে আজকে মাথার উপরে। অথচ এসব তো হওয়ার কথা ছিল না, মাত্র 3000 সৈন্য পাঠানো হয়েছে 30,000-এর বিরুদ্ধে, মাত্র 3000 সৈন্য পাঠানো হয়েছে 1,00,000-এর বিরুদ্ধে, মাত্র 3000 সৈন্য পাঠানো হয়েছে 2,50,000-এর বিরুদ্ধে, জয়যুক্ত হয়ে মুসলমানরা মদিনায় ফিরেছে। এইটা হলো মুসলমান, এটাই হচ্ছে ইসলাম। আমরা আজ এত কাপুরুষ, কথা বলতে পারিনি, ওরা অসন্তুষ্ট হবে, আমরা আল্লাহ চাইতে তাদের ভালোবাসা বেশি চাই। অথচ কোরআনে কারিমে বলা হয়েছে, মানব জাতির মধ্যে মুসলমানদের সব থেকে বড় দুশ্মন হলো ইহুদিরা আর মুশরিকরা, এটা তোমাদের সব থেকে বড় দুশ্মন। আমরা কোরআন বুঝি নাই, শত্রুও চিনি নাই, শুধু ক্রমাগত ভুলের ভিতরে আমরা নিমজ্জিত। বন্ধুগণ, নবীজি বিদায় হলেন, ক্ষমতা এলেন হযরত আবু বকর, এরপরে ক্ষমতা এলেন হযরত উমার। খ্রিস্টানদের রাজধানী জেরুজালেম মুসলমানদের করতলগত হলো, যে সাহাবির হাতে জেরুজালেমের পতন হলো, খ্রিস্টানরা পরাজয় হলো, ওই সাহাবি ছিলেন আশারায়ে মুবাশশারার সাহাবি, যে 10 জন সাহাবা জীবিত থাকতেই নবীজির কাছে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। তাদের একজন হযরত উবাইদা ইবনুল জাররাহ, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, খ্রিস্টানেরা আবু উবাইদাকে অনুরোধ জানালো যে আমাদের এত বড় পতন হলো, আমাদের, আমরাও মেনে নিচ্ছি, কিন্তু আমাদের একটা অনুরোধ রাখতে হবে, সেটা হলো আমরাও তো এই পৃথিবীর সম্মানিত জাতি ছিলাম, সম্মানিত ছিলাম, একটু আমাদের দিকে তাকাও,
আমরা চাই শহরের চাবিটা তোমাকে দেব না, তোমাদের খলিফার হাতে দেব, আমরাও একটু এই অর্ধ পৃথিবী করেছ শাসন ধুলার তক্তে বসি, সেই শাসককে আমরা একটু দেখতে চাই, অর্থাৎ উমারকে দেখতে চাই, তার হাতে আমরা এই চাবিটা দেব। হযরত আবু উবাইদা খবর দিলেন, হযরত উমার রওনা হলেন, আহামরি এত আয়োজন না, একটা রাখাল একটা উট, উটের দড়ি টেনে রাখা লাগে এগোচ্ছে, কিছুদূর যাওয়ার পর উমার বললেন থামলো, রাখালরে বললো ওঠো। রাখাল কেন, তার 14 গোষ্ঠী কোনোদিন এই কথা শুনেছে যে আমি এখন উঠের পিঠে উঠব আর এত বড় সারা পৃথিবী যারে দেখে থরথর করে কাঁপে সে রাখাল হবে, এটা অসম্ভব। হাজার তোমার বললে শোনো ওঠো, এটা ইসলামের সাম্য, তুমি মানুষ না, তুমি একা একা কষ্ট করে আল্লাহর কাছে বড় হবা আর আমি আসামি হব, তুমি ওঠো, দুজনে ভাগ করে নেই, কেউ তো আর দেখছে না, চলো দুজনে এইভাবে যাই। প্রায় 200 মাইল মদিনা থেকে জেরুজালেম এইভাবে মরুপথে ভেঙে, আহারে হযরত উমার কি জাহেল ছিলেন, রসুলুল্লাহকে মারতে এসেছিলেন, এই ইসলামী পরশ পাথরের স্পর্শে তিনি স্বর্ণের টুকরায় পরিণত হলেন। উতার কার গার হেরাসে সুয়ে কম আয়া আর এক নুসখায় কিমিয়া সাথলায়া, বিশ্বনবী হেরা পাহাড় থেকে নেমে এলেন, সাথে নিয়ে এলেন নুসখায় কিমিয়া পরশ পাথর কোরআন। এইটার স্পর্শ যখন লোহা নামক উমর তার কলিজায় লাগাই দিলেন, উমর ফারুকে পরিণত হলো, সুবহানাল্লাহ। এজন্য বন্ধুগণ, লালন মৈল জল পিপাসায় থাকতে নদী মেঘনাই, এর চাইতে আহাম্মক আর কেউ হয়? আমরা সব সেই লালনের গোষ্ঠী আজকে, যে আমাদের ঘরে রয়েছে সারাবান তাহুরা, আমাদের ঘরে রয়েছে কোরআনে কারিমের মতো আবে জামজাম, আর আমরা পিপাসায় মরছি, অজ্ঞতায় শেষ হচ্ছি, আমরা সমাধান আমাদের হাতের কাছে, আমরা এটা বাদ দিয়ে সমাধান কেমনে পাব? বন্ধুগণ, সারা পৃথিবীর বিভিন্ন সমস্যার সমাধানের জন্য বড় বড় চিন্তাবিদ দার্শনিক যারা ভলিউম ভলিউম বই লিখেও সমাধান করতে পারে নাই, ওই সমস্ত সমস্যার সমাধান কোরআনে কারিম একটা দুইটা বাক্যে সমাধান মানবতার সামনে পেশ করেছে, বলেন সুবহানাল্লাহ। এটা জানতে হবে তো বন্ধুগণ, জেরুজালেমের কাছে যখন পৌঁছে গেল, আহা, আল্লাহ পরীক্ষা করতে ছাড়ে না, এমন হয়েছে এইবার উঠতে হবে রাখাল রে, আমাদের মতো লোক হলে আমরা তো কখনোই উঠতে দিতাম না, তারপরেও যদি কিছুটা উঠতে দিতাম তবে এখন বলতাম এই অনেকক্ষণ তো চড়লি, এইটুকু অন্তত তুই টান, আমার তো একটা প্রেস্টিজ আছে। সুবহানাল্লাহ, হযরত উমার রাখালকেই উঠালেন, মানবতা কারে বলে? বন্ধুগণ, এরকম একটা নাটক আমরা বানাতেও পারিনি, পৃথিবীকে যে এইরকম একটা নাটক দেখালে মানবতা বুঝতে পারত যে জাতি তার গোলামকে নিজের আসনে বসায় তাদের সাথে শত্রুতা চলে না, তাদেরকে শুধু বুকে আঁকড়ে নিয়ে তাদের আদর্শ গ্রহণ করতে হয়, এটা পৃথিবী বুঝতে পারত। আমরা তো এই নাটক দেখাবো না, কি করে আরেকজনের বউরে ফুসলিয়ে নিয়ে যেতে হয়, কত বড় দরবেশ বাবা, আমাদের এই জাতির দরবেশ বাবা, একজন রে বলেছে বউরে তালাক দে না হলে দেখে নেব, পরে তালাক দিতে রাজি হয় নাই, তারে জেলের ভাত খাইয়ে উনি ফষ্টি নষ্টি করে, ইনি আমাদের দরবেশ বাবা, এই জাতির দরবেশ, সবাই একমত কিন্তু হচ্ছে দরবেশ, এ নাম সব জায়গায়। বন্ধুগণ, কপাল এমনি পড়ে নাই, নাই ওরা তো সেই মোশরেক, আমাদের পূর্বপুরুষ সুলতান মাহমুদ ওই ভারতে 17 বার আক্রমণ করে ওই ভারতকে কাঁপায় দিছিল, সেই মুসলমান না তোমরা? সেই মুসলমান যে আমরা এটা বলার সাহস আমাদের নাই, আমরা সাহস হারিয়ে ফেলেছি, যখন সোমনাথ মন্দিরের বিশাল ব্রহ্ম ব্রোঞ্জ খচিত মূর্তির সামনে দাঁড়ালো ভাঙার জন্য, তখন ওখানকার পুরোহিতরা ছুটে এলো, কত টাকা নেবেন দি, আমাদের এই মূর্তিটা আমাদের এই ক্ষুদাটা ভাঙেন না। তখন সুলতান মাহমুদ বললেন, ইতিহাসে সুলতান মাহমুদের নাম
মূর্তি বিক্রেতা হিসাবে লিখা থাকবে, আমি সেই মুসলমান না। আমার নবীকে প্রশ্ন করা হয়েছে কেন এলেন দুনিয়ায়, তিনি বলেছেন মূর্তি বিনাশ করার জন্য। আর আমি মূর্তি বেচব? এমন আঘাত দিলেন সোমনাথ মন্দিরের ওই বিশাল মূর্তি ভেঙে চুরমার হলো। এই মুসলমান আমরা, আমরা আজকে মৃত মৃত মূর্তির কাছে সাহায্য চাই, কি আহাম্মক আমরা! আমরা তো জীবন্ত সত্য সত্তা, আল্লাহ এবং আমি আপনার ডাইরেক্ট লাইন। হযরত উমর পৌঁছলেন জেরুজালেমে, ওরা তো আর কোনোদিন উমরে দেখে নাই, ওরা রাখালকেই উমর মনে করে স্যালুট করছে। প্রখ্যাত সাহাবি হযরত উবাইদা আবু উবাইদা চিনে ফেলেছেন খলিফাকে, তিনি খলিফার হাতটা ধরে একটু সাইডে নিয়ে এসে বলছেন আমিরুল মুমিনিন আপনি কেমন কাজটা করলেন, আর মদিনাতে যে ছেঁড়া জামাটা পরে থাকেন সেটাই পরে এসছেন, আপনি কি জানেন না এরা একটা সভ্য জাতি? হযরত উমর চিন্তা করলেন মাসাধিক কাল খ্রিস্টানদের সাথে থাকতে থাকতে নবীজির এই সম্মানিত সাহাবি আবু উবাইদা, তার ভিতরে কিছু অপসংস্কৃতি ঢুকে পড়েছে মনে হয়, এটার একটু হেদায়ত করা দরকার। হযরতে উমর আবু উবাইদার হাতে একটা ঝাঁকুনি দিয়ে বললেন ও আবু উবাইদা, আমরা কি সেই জাতি ছিলাম না যারা মরুভূমিতে উটার দুম্বা চড়িয়ে জীবিকা নির্বাহ করতাম? আজকে যদি খ্রিস্টান সভ্যতা আমার রাখালকে স্যালুট করে, এই মর্যাদা বাড়ি গাড়িতে বিলাসিতায় আসে নাই, এই মর্যাদা দিয়েছে কোরআনে করিম, সুবহানাল্লাহ। ও আবু উবাইদা, যেদিন আমরা আমাদের সম্মান এবং নিরাপত্তা কোরআন ছাড়া অন্য কিছুর মধ্যে খুঁজব, ওই দিন আমরা পৃথিবীতে লাঞ্ছিত হব, অপমানিত হব, নিগৃহীত হব। আজকে সেই অবস্থা আপনারা দেখছেন, শুধু কোরআন থেকে দূরে থাকার জন্য। এটা হয়েছে জানাজার কেতাব, এটা হয়েছে ঝাড়ফুঁক দোয়া তাবিজের কেতাব। আমরা বলি যে সুলাইমানি কি যেন দোয়া, সুলাইমানি কি ঝাড়ফুঁক এই নামে, সুলাইমান এর দোয়াই সুলাইমান বাদশা হয়েছে, আর আমরা সর্দি সারি। বন্ধুগণ, নদী আমরা যদি সমুদ্রের ধারে গিয়ে বলি যে আমাকে একটু সর্দির কিছু পানি দাও, তো এটা তো একটা আহাম্য, কি নদী সমুদ্র তো আমাকে নদী দিতে পারে, তে কোরআন আমাকে বড় বড় রাজত্ব দিতে পারে, তার কাছে এইটা না নিয়ে আমরা ঝাড়ফুঁক এটা ওটা আমরা তালাশ করছি, কি দুর্ভাগ্য আমাদের। তো বন্ধুগণ, কোরআনে কারিমে সূরা তাহার 1 এবং 2 নম্বর আয়াত থেকে বলছিলাম তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই কোরআন আমি এজন্য দেই নাই তোমরা বিপদে পড়বা, মুসিবতে পড়বা। তো বন্ধুগণ, আমরাই আসলে আমাদের কর্মগুণে কর্মফলের কারণে বিপদে পড়ছি, আমাদেরকে কোরআনের সাথে অ্যাটাচড হতে হবে, এই রঙে রঙিন হতে হবে, সাহাবারা যেমন হয়েছিলেন। সর্বশেষ কথা হলো, মসজিদের সম্মানিত সভাপতি আমাকে বলেছেন, আমিও আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যে আপনারা জানেন, খুব ভালো জানেন, বাংলাদেশের বেশ কয়েকটি জেলা ভয়াবহ রূপে পানির নিচে। আমাদের সম্মানিত প্রতিবেশী অনেক বড় দেহের অধিকারী, কিন্তু কলিজাটা এত ছোট, এই মানে পুঁটি মাছের চাইতেও ছোট, কি বিপদ আমাদের উপরে দিয়ে দিয়েছে। তো যেটাই দিক সেটা বড় কথা না, এখন এখন আমাদের মুক্তি পেতে হবে, আমাদের ভাই বোনদের বাঁচাতে হবে। 9 মাস প্রেগনেন্ট একজন মহিলা বলছে ছোট ভাই আমাকে একটু তোলো, আমার পেটে 9 মাসের বাচ্চা, নিচের ফ্লোর পানির তলায়, ছাদের উপরে বাস করতে হচ্ছে, এরকম কত অসুস্থ রোগী। একজন 16-17 বছরের ছেলে মনে হয়, তার বৃদ্ধা মাকে এইভাবে তুলে চারিদিকে পানি কোন দিকে নেবে, গরু ছাগল মহিষ পাগলের মতো ছুটছে, কোনো ঠিকানা নাই, কি মারাত্মক অবস্থা, কি খাদ্য সংকট আগামীতে আরও হবে এই বিপদগ্রস্ত এই দেশটির উপরে। তা আল্লাহ পাক তো আমাদের বিজয় দিয়েছেন, আমাদের ভরসাও আল্লাহর প্রতি আছে। তা আমরা এই মসজিদের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ জানাই, আজকে যারা এনেছেন তারা মসজিদের কমিটির কাছে দেবেন, নতুবা কালকে ফজর থেকে কালেকশন করা হবে। আপনারা মেহরবানি করে এই সপ্তাহের ভিতরে যতদূর পারেন তাদের চিকিৎসার জন্য, তাদের খাদ্যের জন্য, তাদের উপকারার্থে আপনারা আল্লাহর ওয়াস্তে দেবেন। আরও এই নিয়ত করবেন, আল্লাহ তুমি আমাদের এই ধরনের আসমানি বালা মুসিবত বা এই ধরনের মানব সৃষ্ট গজব থেকে আমাদের বাঁচায়ও। আমরা বলি আমিন, এই ব্যাপারে উদার হস্তে আপনারা দিবেন। আর আমি নিজেও আপনাদের দোয়া চাই, এই মারাত্মক পরিস্থিতিতে আমি যাব, সেভাবে আমিও সংগ্রহ করছি যাতে আমি তাদের পাশে দাঁড়াতে পারি, চিকিৎসা সরঞ্জাম নিয়ে, শুকনা খাবার নিয়ে আমিও সেখানে সিদ্ধান্ত নিয়েছি যাওয়ার জন্য। আপনারা
আপনারাও যদি মনে করেন যাবেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এরপরে আমার এই কর্ম যে দেয় যে যে রাধে সে চুলও বাঁধে। তো সুতরাং এক জায়গায় দিয়েছি বলে আর এক জায়গায় দেবো না তা না, আমরা দেওয়ার ব্যাপারে সতর্ক থাকব, কারণ আখেরি জামানা বহু এটা নিয়েও লুটপাট হবে। সুতরাং পরীক্ষিত ইসলামী সংগঠনগুলোকে দেবেন, সরকারের দায়িত্বশীল যারা সৎমহল তাদেরকে দেবেন, এবং এই অঞ্চলে যারা আছেন আপনারা মসজিদে দেবেন, এবং এভাবে আমরা একটু চেষ্টা করি তাদের পাশে দাঁড়াই, কারণ আমরা এক দেহ এক মানুষ এক প্রাণ, কিয়ামতে এটাই আমাদের আসল আমল হিসেবে কাজে লাগবে, বিপদে কাজে লাগানোর জন্য। আপনাদের সবাইকে আহ্বান জানাই, এবং দেশ এবং বিদেশ থেকে যারা আমাকে দিচ্ছেন আমার নাম্বারে, যারা আমার এই কাজে সহায়তা দিচ্ছেন, আমরাও দোয়া করি আল্লাহ পাক তাদের এই দানে বারাকা দান করুন, তাদের দিলের জায়েজ আশাগুলি কবুল করুন, আল্লাহ সবার জানমাল ইজ্জতকে হেফাজত করুন। আল্লাহ পাক আমাদের দেশের উপরে যেভাবে এই গজব আমাদেরকে গ্রাস করছে, এ থেকে প্রায় 3.25 লক্ষ মসজিদ বুকে ধারণ করে ধন্য বাংলাদেশ, আল্লাহ পাক এই দেশটাকে এই মানুষগুলাকে আমাদেরকে বিপদগ্রস্ত মানবতাকে আল্লাহ যেন খুব দ্রুত উদ্ধার করুন। আল্লাহ পাকের আবার সেই হুকুম নাজিল হোক যেটা সূরা হুদের 44 নম্বর আয়াত নূহের বন্যার ব্যাপারে আল্লাহ বলেছিলেন, জমিন তুমি পানি গিলে ফেলো, হে আসমান তুমি বর্ষণ বন্ধ করো, আল্লাহর হুকুম আবার আসুক, এবং আল্লাহ পাক আমাদেরকে সকল ভিতর এবং বাইরের ফেতনা ফাসাদ ষড়যন্ত্র থেকে আমাদেরকে মুসলিম উম্মাকে মানবতাকে যেন রক্ষা করেন, এবং সবাই সম্মিলিতভাবে আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে আমরা বাঁচাতে পারি, আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করুন, আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।